হাসান, তুমি আমার পক্ষে তুমি শের গাইতে থাকো, আমার তারিফ তুমি গাইতে থাকো, তাই খিতা করো, লম্বা শের গাইছো কাজির গলতের বিরুদ্ধে, এরবারে তাই কইতে কইতে ওখান কইরা বলে আমি তো আমার রসুলের পক্ষে গাইরাম আর তোমরা খার বিরুদ্ধে গাইরাই, খার বিরুদ্ধে তুমি গাইরাই, হাজাউতা বাররান মুবাররান হানিফান রাসূলুল্লাহি শীমাতুহুল ওয়াফা, এমন একজন মানুষের বদনাম তোমরা তুকাইয়া বার কররাই যেন রে আল্লাহ তাআলা বদনামের কোনো অংশও তার জীবনও নাই, বাদে তাই শেষে করে ফাইন্না বি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম ইউকাউন, এটা শের হল মুত্তাফাকুন আলাই হাদিসের শের, এবং মসজিদে নববীতে আল্লাহ রাসূলের মিম্বরে উবা হরাইয়া কানে দি গাওয়াইছেন বলে তাওহীদ এবং আল্লাহর ইবাদতের লাগি মসজিদে নববী থেকে এত খুতবালা মসজিদ তুই বানাইলিলে যেখানে রাসূলুল্লাহ শের হওয়া যাইতো নাই, এটা কিতা কিজাত মসজিদ তোমরা বানাইলাই যে মসজিদ রাসূলুল্লাহ মসজিদে নববী কইয়া মসজিদের মিম্বরও বাইয়া আল্লাহর রাসূলের শান এবং তারিফ শের হওয়া যায়, কিন্তু তোমার মসজিদ অত তাওহীদের মসজিদ হইছে যেখানে রাসূলুল্লাহর কিছু হওয়া যাইতো না, মদিনা শরীফ থেকে আর টান মসজিদ না নিয়ে তুমি কোসাই আল্লাহর রাসূল আমারে মিম্বরে উবা করাইয়া ওটা শের গাইবার লাগি কইছেন নানি, আর কইছেন নানি আল্লাহুম্মা ইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া তানে সাহায্য করো তুমি আল্লাহ তুমি উঞ্চ নিন, তারপরে আল্লাহুম্মা নাম আমি আল্লাহর সাক্ষী করি করাম আল্লাহর রাসূল এখান কইছেন সুবহানাল্লাহ, এটা তো রাসূলুল্লাহর জমানার বাদে সাহাবায়ে কেরামে গাইছেন, এখানে এমন কোন জায়গা নাই সাহাবায়ে কেরাম গেছেন এবং আল্লাহর রাসূলের গিদা গাইছেন, এখন প্রাইভেট ইসলাম থাকি আল্লাহ সাহাবা সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহি ই একটা লাইন আমরারে দিয়া গেছেন যে হাসারের লাইন যেটা মাতারার গুলে রসুল্লারে কোন খুললেও খালি শিরি কই যায় সহি হাদিস দাও কেন না সহি শিরি বের হাদিস দা সাহি আবু দাউদের বাদে ইবনে মাজাহ ইতার হাদিস আছে আল্লাহ রসুল উমরাতুল কজাত যাওয়ার বাদে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে হেরেম শরীফ আমি তা কইরাম এক জুইতে লাগি হেরেম শরীফ তাইন কইরা খাল্লু বানিল কুফার আন সাবিলিহি আল ইয়াউমা নাদরিবুকুম আলা তাজিলিহি দরবা ইয়াজিলুল হামা আন মাকিলিহি ফায়ুযহিলুল খলীলা আন খলীলি থানিতা শের করা হযরত উমরে করা আবু তুল্লাহ আল্লাহ রাসূলের সামনে আর হেরেম শরীফ হবে ওটা শের করাই নি তুমি বুঝা জানি কত বড় ফাঁক জায়গা তারার দৃষ্টিতে আল্লাহ রাসূলের খাল্লি আন হু ইয়া উমর ও উমর সারো তান তান কইতে দেও কেন কান ঈশ্বর আমার পক্ষে এবং কাফির সকলের বিপক্ষে লাহু ওয়া আশাদ্দু মিন তারহিন নাবলি তীর মারা থাকি ওটা শের তারার লাগে আরো বেশি যন্ত্রণা দেয়, তুমি কিজাত মসজিদ বানাইলা যে মসজিদটা কাবা শরীফের হেরেম থেকে আরো বেশি দামি হইলো যেন রাসূলুল্লাহ শের ফরে দাইতো নাই, আর শের ফরে লিলে বেদাত আর শিরিকের ফতো আমি দুইখান কইলাম কান দিতে বলে দুনিয়ার কোন মসজিদ তুমি বানাইলাই যে মসজিদ মসজিদে নববী থাকি তোমার ঠানি গেল, দুনিয়ার কোন মসজিদ বানাইলা যেটা হেরেম শরীফ আর মাতাফ থাকি ঠানি গেল রাসূলুল্লাহ শের ফরে দাইতো নাই, আর ফল্লু বেদাতের ফতোয়া ইখান যদি সাব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহে ঠান মারি আমরার দিলই মহব্বতের দূর না দেয়া যাইতা আমরাও কিবাও বেপতি হয়ে গেলাম, আমরা যেখানে আছি এটা সাহাবায়ে কেরামের পথ, আমরা যেখানে আছি এটা সাহাবায়ে কেরামের পথ, আর সাব কিবলা ঠান্না ঠান্না তুল্লা ও খান করছেন যে এগুন বেপতে যারা গি সাহাবায়ে কেরামের ফতো ওগুন ধরে তুল্লা তুইয়া যায়, আমরা আশা করি না নি যে এই পথে যদি আমরা থাকি শেষ পর্যন্ত কি আল্লাহর রাসূল পর্যন্ত কি পৌঁছতে পারবো, আমরা তত্ত্ব লইয়া দেখছি বালাটিকে কিছু কিছু মানুষ আছে না যে আনা বুঝা ফিরসা, আসলে আমরা আনা বুঝা ফিরসাম না, আর বিশেষ করে আমিও নিজেও কিন্তু আনা বুঝা যে স্যার ফির মানি লিতাম এটা এটা মেন্টালিটি নাই আমার বলে আন্দাজি একজনের ফির মারি নিব, আর আমরা করি না আমরা উস্তাদ উস্তাদের উস্তাদ যারা
এরা সাত কিবলারে ফিন মারছেন এমনে নাই, বালাটিকে কিতা হইরা দেখছেন যে তার ফাও থাকি মাথা পর্যন্ত আসলে রসুলুল্লাহর আদর্শ নিনা নাই, ওখান দেখতে তারা এনে ফিন মানছে। পাবলিকে ভিন মারলে এক কথা আছে যে তাবিজ একটা দিলে ফিরা ফির হয়ে যাওয়া যায় নাই, নাইলে চোখ মুজা যদি ডাক্তার আসমান দিয়ে পড়ে গেছে নাই নি ফির দিতে চালাখানো হওয়া যায়। কিন্তু উলামা এ খেরাম যারা মদিসা হুজুরের মতো মানুষ এর বাদে আমরা উস্তাদ বাংলাদেশে তো কয়েক হাজার উলামা এ খেরাম যারা নানি ইলফারি সাহেব মদিসা হুজুর এরা তো এরা কি তার ই জমানার চন্দ্র সূর্য কইত এরা যেখানে জানের কদম মাথা দিস এখানে আমরার মতো মানুষের আর দেখবার কোনো দরকার নাই, দেখবার কোনো দরকার নাই, মন অতখান শক্ত রাখবার লাগি আমরা।